আজ ঐতিহাসিক বলতে পারব। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আদিবাসী উন্নয়ন দপ্তরের পরিচালনায় এবং বাসন্তী ব্লকের সৌজন্যে আজকে এই হুল দিবস পালিত হচ্ছে বাসন্তী ব্লকে। বাসন্তী ব্লক আজকে গর্বিত উৎসাহিত এই হুল দিবস পালন করতে পেরে। আজ এই হুল দিবস উপলক্ষে আমাদের মধ্যে উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা মাননীয় সভাধিপতি ম্যাডাম, উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নারী শিশু কর্মাধ্যক্ষা ম্যাডাম, উপস্থিত আছেন ক্যানিং মহকুমার শাসক মিস্টার প্রতীক সিং আইএস মহাশয়, উপস্থিত আছেন আমার সভাপতি ম্যাডাম, উপস্থিত আছেন আমাদের সহ সভাপতি সাহেব, আরও অনেকেই মঞ্চে উপবিষ্ট আছেন গুণীজন, এবং উপস্থিত আছেন আমার সামনে যাদের উদ্দেশ্যে আজকে এই হুল দিবস, যাদেরকে সেই আদিবাসী সম্প্রদায়কে উদ্দেশ্য করে যে হুল দিবস পালিত হয় তারা সবাই, সবাইকে বাসন্তী ব্লকের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই হুল দিবসের পিছনে আমরা যদি যাই ইতিহাসের পটভূমি যদি দেখি, তো আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি হুল দিবস 1855 সালে 30শে জানুয়ারি, এই 30শে জুন যেটা আমরা পালন করছি আজকে, এর পিছনে কিন্তু একটা ইতিহাস আছে। আপনারা জানেন 1793 সালে যখন চিরস্থায়ী বন্দোবস্ত শুরু হলো লর্ড কর্নওয়ালিসের সময়, সেখান থেকে মহাজনদের একটা ব্যাপক দমন পীড়ন শুরু হয়ে গেল। এই সমস্ত চাষি যারা আছেন, সাঁওতাল যারা, সাঁওতাল উপজাতি যারা ছিলেন, যারা চাষবাস করতেন, নিজেদের হাতে ফসল ফলাতেন, তারপরে ইংরেজদের শোষণ দমন পীড়ন নীতি তো ছিলই, সঙ্গে ছিল ক্যানারাম বেচারাম, যে বাটকারা, দু ধরনের বাটকারা, জিনিসপত্র কেনার সময় একরকমের বাটকারা ব্যবহার করা হতো, বিক্রির সময় একরকমের বাটকারা ব্যবহার করা হতো, অর্থাৎ কেনার সময় যে বাটকারাটা ব্যবহার করা হতো তার নাম ক্যানারাম, অর্থাৎ তার সেটাতে আমরা অনেক, মানে সেই মহাজন যারা ছিলেন তারা কিন্তু অনেক বেশি মালপত্র নিয়ে নিতেন, আবার বেচারামের সময় কম মালপত্র দিয়ে দিতেন। এইভাবে শোষণ দমন পীড়ন একের পর এক চলতে থাকে, শেষে ভুল, শেষে সাঁওতাল যে উপজাতি আছে তারা গর্জে দাঁড়ায় এর বিরুদ্ধে, এবং সিধু কানহু দুই ভাই তাদের নেতৃত্বে তারা ভাবনা দিঘিতে তার প্রথম বিদ্রোহ ঘোষণা করে। তো সেখান থেকেই ভুল বিদ্রোহ অ্যাকচুয়ালি শুরু হয়েছিল। ভুল, ভুল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ। তো সেই থেকেই আমরা, তারপরে এই দুই ভাইয়ের মধ্যে আমাদের নিমাইবাবু বলছিলেন, বড় ভাই সিধু তাকে গুলি করে মারা হয় এবং ছোট ভাই কানু তাকে ফাঁসিতে ঝুলানো হয় এবং বেশ কিছুক্ষণ ফাঁসিতে তাকে ঝুলিয়ে রাখা হয়, যেটা অত্যন্ত মর্মান্তিক। তো এই ছিল যেটা সাঁওতাল বিদ্রোহের যে পটভূমি সেটা, এবং এটাই হচ্ছে ভারতবর্ষের প্রথম সশস্ত্র বিপ্লব যদি আমরা বলে থাকি সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। এর পরবর্তীতেই কিন্তু, মানে 1856 সালে সাঁওতাল বিদ্রোহকে দমন করা হয়, কিন্তু তার পরবর্তীতেই 1857 সালে আমাদের সিপাহি বিদ্রোহ, যেটা মহাবিদ্রোহ বলে থাকি আমরা, তার পটভূমি কিন্তু এই মূল বিদ্রোহে ছিল। তো সেটা ব্যাখ্যা আপনারা অনেকেই জানেন, এবং আমার যারা পরবর্তী বক্তা আছেন তারা ব্যাখ্যা করবেন, আদিবাসী সম্প্রদায়ের যারা এসছেন তারাও ব্যাখ্যা করবেন। তো আমি সেই সব বলে এখন দীর্ঘায়িত করতে চাই না। আজকে আমরা হুল দিবস পালন করবো বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে, এবং বসে আপনার প্রতিযোগিতার একটা ব্যবস্থা করা হয়েছে, সেই সঙ্গে আমাদের পিআর আম্বেদকর মেধা পুরস্কার আমরা এই মঞ্চ থেকে দেব। আমাদের জেলাদের টোটাল 14 জন আছে, কিন্তু আজকে আমরা এখান থেকে 8 জনকে আমরা তাদের হাতে চেক প্রদান করব। এইভাবে আজকে আমরা হুল দিবস পালন করব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।
শুধু আমি রাখলাম, সবাই একই কথা তো। ধন্যবাদ সবাইকে। আমরা ঘোষণা করছি যে সকল আমাদের ছাত্রছাত্রী শিক্ষেন্দ্র অঙ্কন প্রতিযোগিতার জন্য যারা এই ইভেন্টে অংশগ্রহণ করবেন তারা সেন্ট জেভিয়ার্স হলের একটি রুমের ব্যবস্থা